ভারতের মানব নেতা তাই সে আগামী আমরা এই ভাই আছে আমাদের জামাল ভাই জামাল ভাই আমাদের আদালতের এখতিয়ার এটা আদালত এটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এটা আমরা করি নাই সুতরাং আর পৃথিবীর যে বিভিন্ন দেশে যেই পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশও একই পদ্ধতিতে নির্বাচন হবে পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই তাই পৃথিবীর সব দেশে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয় এইখানে এই বাংলাদেশও নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই ব্যাপারে আমরা আশা রাখি যে বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেটা আমরা প্রত্যাশা করি সংগঠনের মধ্যে যেই সমস্যাগুলো আছে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের প্রত্যেক বিভাগওয়ারি সাংগঠনিক টিম রয়েছে সেই সাংগঠনিক টিম তৎপর রয়েছে আমি রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সেখানে যে সমস্যাগুলো রয়েছে আমরা ইতিমধ্যে অনেক সমস্যা নিরসন করে ফেলেছি এভাবে প্রত্যেকটা সাংগঠনিক টিম এভাবে তৎপর রয়েছে আওয়ামী লীগ আমি বলি আওয়ামী লীগ যেটা মিন করে আওয়ামী লীগ সেটা পারে আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র হচ্ছে জননেত্রী শেখ হাসিনা অপরিহার্য আর কেউ না সেই কারণে নেত্রীর নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি আমাদের সংগ্রাম অপরাজনীতির বিরুদ্ধে অসফল শক্তির বিরুদ্ধে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ আজকে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল